র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদকে পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় একই সাথে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগামী পনেরোই এপ্রিল থেকে কার্যকর হবে এসব নিয়োগ বেনজির আহমেদ বর্তমান আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারির হবেন আর বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হবেন চৌধুরী আল মামুন